পিতামাতার দায়িত্ব যদি নারীদেরকে দেয়া হতো তাহলে কেমন হতো এমন লেখা আমার চোখে পড়েছে যেমন এক মেয়েরা বলছে যে পিতা মাতার দায়িত্ব যদি আমাদের দেওয়া হতো বৃদ্ধাশ্রম লাগতো না এটা বলার কারণ আছে যে অনেক ছেলেরা আছে বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেয় মাকে ঘর থেকে তাড়িয়ে দেয় মায়ের ছোট্ট পেটের ভিতর তার জায়গা হয়েছে প্রশস্তের পৃথিবীতে সে মায়ের জায়গা হয় না বলতেই পারে অথচ আল্লাহ সোবাহ তালা এই দায়িত্ব দিয়েছে পুরুষদের নারীরা তাদের দায়িত্ব দেয় এরপর মেয়েরা বলছে তবে মেয়েদেরও কাজ আছে তারা যদি তাদের শ্বশুরদেরকে যদি সঠিকভাবে যদি গ্রহণ করতে পারে ব্যবহার করে তাহলে বৃদ্ধাশ্রম লাগবে না অনেক ছেলে আছে তার স্ত্রীর কারণে তার বাবাকে বাড়িতে উঠাতে পারে নাই অনেক অনেক আছে বড় বড় ডিগ্রিধারী স্ত্রী ও ভার্সিটি লেকচারার ভার্সিটি পড়াশোনা করছে এটা মানে ধনীদের মাঝে এটা বেশি বাবাকে উঠাতে পারে নাই ছেলে বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে রেখেছে বাধ্য হয়ে আর তুমি কেমন সন্তান যে স্ত্রী কথা শুনে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছ তুমি কত বড় মুনাফে কত বড় বেমান স্ত্রীর কথা শুনে কেন বাবাকে মাকে কেন রাখতে হবে যখন তোমার পায়ের নিচে মাটি ছিল না কত অসহায় একটা হাঁসের বাচ্চা জন্মের পরে ওই মুরগির ডিম থেকে মুরগির ঠোকা মুরগির ঠোসাটা বের করে দৌড় মারে খাবারের জন্য হাঁসের বাচ্চা হাঁসের ডিম থেকে বের হয়ে চলে যায় নর্দমায় খাবারের জন্য হাঁসের বাচ্চা মাত্র আঠাশ দিনের পরেই কি হয় বাচ্চা জন্ম নেয় মুরগি ওই আঠাশ তিরিশ দিন ছাব্বিশ দিন গরুর বাচ্চা জন্মের তিরিশ মিনিট পরে কষে দৌড় দেয় কুকুরের বাচ্চা জন্মের পরে দৌড় দেয় বিড়ালের বাচ্চা জন্মের পর দৌড় দেয় মহিষের বাচ্চা জন্মের আধা ঘন্টা পরে দৌড় দেয় হাতির বাচ্চা জন্মের এক ঘণ্টা পরে কষে দৌড় দেয় আর মানুষের বাচ্চা জন্মের পরে শুধু কোবরটা খাড়া করতে লাগে তিনশো পঁয়ষট্টি দিন কে তোমারে বড় করেছে কে তোমার তিল তিল করে বড় করেছে পৃথিবীতে কে তোমার হাঁটা শিখিয়েছে তোমার মা বাবা আজকে সে বাবাকে সহ্য হয় না সে মাকে তোমার সহ্য হয় না যে বাবা বড় করলো এত বড় করেছে বাবাকে তুমি বারবার জিজ্ঞেস করেছো ছোট্ট মানুষ বোঝো না ছোটবেলায় বাবা ওইটা কি ওইটা কি আর এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে এখন বলে বাবা চল না একটু মার্কেটে নিয়ে যা কবেতে বাহিরে বাইরে যায় নাই মনটা খুব বড় কষ্ট হয় আমার কলিকরা অমুক জায়গায় আছে একটু নিয়ে যা তোর বুনে বাসায় একটু নিয়ে যাও ছেলের বলে বাবা আমি সরকারি জব করে আমার কোনো সুযোগ নাই একবার ধমক দেয় বাড়িতে থাকো অত কিছু তোমার করে তুসবিন আল্লা বিল্লাহ করবো আর চুপচাপ চুপচাপ আমরা কথায় কথায় বাবাকে ধমক দেই কথায় কথায় বাবাকে ধমক দেয় তাই না মাকে মাকে বাবাকে ধমক দেয় বয়স হয়ে গেলে কেন আবার তারা ছোট হয়ে যায় ছোট বাচ্চাদের মতো ব্যবহার করতে থাকে তো বাবাকে ধমক দেয় তো এক বাবা তার সন্তানকে জিজ্ঞেস করছে বৃদ্ধ বয়সে মানুষ বয়স অনেক হয় তো বৃদ্ধ বাবা তার সন্তানকে বলছে উঠানে উপরে বসে বলছে বাবা ওই পাখিটার নাম কি এটা কাক দেখে বলছে ওই কালো পাখিটার নাম কি ছেলে বলছে বাবা ওইটার নাম কাক আবার জিজ্ঞেস করছে বাবা ওই কালো পাখিটার নাম কি সন্তান দ্বিতীয়বার বলেছে বাবা ওইটার নাম কাক আবার বাবা বৃদ্ধ ওই সন্তানকে ওই বৃদ্ধ মানুষটি ছেলেকে বলছে বাবা ওই কালো পাখিটার নাম কি এবার সন্তান ধমক এই বাচ্চা বুড়া তুমি না ওইটা কাক এত জিজ্ঞেস করো কেন এতদিন পরে আমি বাড়িতে এসেছি আর তুমি বারবার জিজ্ঞেস করো তুমি এটা না ওইটা কাক ওটা কালো কাক একবারে চরম ভাবে ধমক দিল সন্তান তার বাবাকে এবার বাবা বলছে যা ঘরে ভিতরে একটা ডায়রি আছে ডায়রিটা আয় ডায়রিটা আয় এবার ডায়রিটা বের করে বাবা বলছে দেখ পড়ে দেখ ঠিক আজ থেকে বিশ বছর আগে যখন তোর বয়স পাঁচ বছর ছিল এখন তোর বয়স পঁচিশ আজ থেকে বিশ বছর আগে এখন পাঁচ যখন ছিল তোর বয়স তখন তুই এখানে জিজ্ঞেস কর বাবা ওইটার নাম কি সেদিন আমি তোর বাবা হয়ে বলেছি ওইটার নাম হলো কাক তুমি ছোট মানুষ বোঝো না আবার জিজ্ঞেস করলে বাবা ওই পাখিটা কালো পাখিটার নাম কি আমি সেদিন বিরক্তি বোধ না করে মনে করে আমি বললাম ওইটার নাম হলো কাক তুমি আবার জিজ্ঞেস করলে ছোট্ট খোকা মনে তুমি বোঝো না বললাম আমি নাম হলো কাক তুমি আবার জিজ্ঞেস করলে বাবা ওইটার নাম কি আমি বললাম ওটা কাক পঞ্চমবার জিজ্ঞেস করলে বাবা ওইটার নাম কি বললাম আমি কাক শুধু বার নয় দুই বার্ন তুমি আঠারো থেকে উনিশ বার তুমি জিজ্ঞেস করেছ আমি একটি বারের জন্য ধমুক দিই নেই আর বিশ বছর পরে তুমি আমাকে ধমুক দিলে বিশ বছর পরে তুমি আমাকে আমার মুখের উপর ধমক মেরে দিলে এভাবে শুধু কি একটা পাখি পরিচয় করে দিয়েছি গরু মহিষ কুকুর বিড়ালে গেলে কি পরিচয় করে দিয়েছে তোমার আমি তোমার বাবা তোমার পরিচয় দিয়েছি ছেলে কিং কর্তব্য বিমূর ভুল বুঝতে পেরে বাবার পায়ের নিচে পড়ে গেছে বাবা তুমি ক্ষমা করে দাও বাবা তো সেই বাবা যখন সন্তান যখন লাইফ সাপোর্টে থাকে দেখবেন বাবার ছটফট করতে থাকে বাচ্চার একটু চেহারাটা দেখার জন্য সন্তানকে তিল তিলকে বড় করে আজকে ঘরে তোমার এত বড় ফ্ল্যাট এত বড় বাড়ি এত বড় ঘর মায়ের একটু জায়গা হয় না বাবার এতটুকু জায়গা হয় না আহ আমরা কত অসহায় ও খলিল الانسانু দাইফা আল্লাহ বলে তোমাদেরকে চরমভাবে দুর্বল গামী সৃষ্টি করেছে ও খলিল ইনসানু দাইফা আল্লাহু الذী খালাকাকুম মিন দাওফিন আল্লাহ বলে আমি তোমাদেরকে দুর্বল গ্রামে তোমাদের সৃষ্টি করেছিলাম এরপর আমি শক্তি দান করেছি আবার আমি আল্লাহ তোমাদেরকে ও তোমাদেরকে আবার আমি বৃদ্ধ বানায় দেব তুমি দুর্বলছিলে তুমি শুধু হাঁটা শিখতে তোমার লেগেছে তিনশো দিন এই যে কোমর খাড়া করতে মানুষের বাচ্চা আর কুকুরের বাচ্চা কতদিন লেগেছে হাঁসের বাচ্চা আঠাশ দিন পরে জন্ম দেয় বাচ্চা জন্ম দেয় এরপর দৌড় মারে ওর খাবার খেতে যায় ওর মায়েরা ওর খাবার দেয় না হাসে বা চলে যায় না অর্জো মায় ওর ওর চলে যায় মুরগি পাখি এগুলো চলে যায় ইগলের যে বাচ্চা আছে ইগল এরা কঠোর পরিশ্রমেরা এদের বাচ্চা জন্ম পরে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে চলে যায় মাইলকে মাইল ছুটে চলে যায় মা জন্ম দিয়ে চলে যায় বাচ্চারা নিজ নিজ খাবার তালাশ করে আর আপনি আমি আমাদের রেজিক দিয়েছি আল্লাহ তবে আপনি এতটা অসহায় যে আপনার মায়ের স্তন দুধ ছাড়া আপনি চলতে পারেন নাই হাঁসের বাচ্চা জন্মের পরে আঠাশ দিন পরে দৌড় মারল হাঁটা শিখেছে এবং খাবার নিজেই নিজে খাবার জন্য চলে গেছে আর আপনি মানুষের বাচ্চা আপনার খাবার আপনি হাঁটতেও না এতটা অসহায় হয় এতটা দুর্বল শরীরে একটা মাসি পড়লে তারানোর ক্ষমতা ছিল না আপনার মানুষের বাচ্চা ডাস্টবিনে পরে থাকে কুকুরের বাচ্চা কুকুর যে সেভ করে মানুষকে